বন্ধুরা, আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে ভিডিওটি বানালাম। বন্ধুরা, আপনাদেরকে কেউ যদি বারবার এসএমএস করে বা অফিস থেকে বারবার এসএমএস দিয়ে আপনাদেরকে বিরক্ত করে থাকে, তাহলে শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, দেখা যাচ্ছে যে কল দিয়ে বিরক্ত করে থাকে, সেজন্য কলটা ব্যাকলিস্টে ফেলে রাখা হয়েছে। এখন এসএমএস দিয়ে অনেকটা বিরক্ত করতেছে, এখন আপনার কী করা উচিত? বন্ধুরা, আপনি চাইলে কিন্তু মেসেজটাও ব্যাকলিস্টে ফেলে রাখতে পারেন। তো বন্ধুরা, এটা কীভাবে করবেন? বন্ধুরা, এটা করার জন্য শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, দেখা যাচ্ছে যে আপনার প্রেমিকাও কিন্তু অনেক সময় কল দিয়ে বিরক্ত করে থাকে, সেজন্য কলটা ব্যাকলিস্টে করে দেন। এখন মেসেজ দিয়ে যদি বিরক্ত করে, তাহলে আপনি মেসেজটা কীভাবে ব্যাকলিস্টে ফেলে রাখবেন? বন্ধুরা, এটা করার জন্য আপনার ফোনে এসএমএস অপশন থাকা সে জায়গায় চলে যেতে হবে। আমি আমার মেসেজ অপশনে চলে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো এসএমএস রয়েছে। বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার থেকে একটা এসএমএস এসেছে। বন্ধুরা, আমি সেই এসএমএসটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, এসএমএসে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এসএমএসটা হচ্ছে একটা কারেন্ট বিলের এসএমএস। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বিল মাস হচ্ছে 2020-08। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বিল হচ্ছে আপনার 522 টাকা। বন্ধুরা, সে যদি প্রতি মাসে বিলে দেয় পল্লী বিদ্যুতে গিয়ে বা যে কোনো ব্যাংকে গিয়ে, তাহলে কিন্তু আমার ফোনে এরকম একটা এসএমএস আসে, কারণ এই আমার নাম্বারটা তার বিলের কাগজে দেওয়া আছে বা পল্লী বিদ্যুতের অফিসে দেওয়া আছে সেজন্য। বন্ধুরা, এখন আমাকে প্রতি মাসেই এই এসএমএসটি এসে অনেকটা বিরক্ত করে থাকে, সেজন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এই এসএমএসটি ব্যাকলিস্টে ফেলব। বন্ধুরা, এই এসএমএসটি ব্যাকলিস্টে ফেলানোর জন্য একটু উপরে যেতে হবে। বন্ধুরা, আমি একটু উপরে আসলাম। বন্ধুরা, উপরে এসে দেখতে পাচ্ছেন যে ব্লক নাম্বার, সে জায়গায় ক্লিক করবেন। আপনারাও এরকম একটা উপরে এসে ব্লক নাম্বার পেয়ে যাবেন। বন্ধুরা, আমি ব্লক নাম্বারে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ডিলেট অপশন দেখাচ্ছে। আপনি যদি টিক মার্ক করে ব্লক করে দেন, তাহলে কিন্তু এসএমএসটিও ডিলেট হয়ে যাবে এবং কি ব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি টিক মার্ক করতেছি না, কারণ এসএমএসটি আমার প্রয়োজন পড়তে পারে, সেজন্য আমি শুধুমাত্র ব্লক করে দিব। ব্লক করে দিলেই কিন্তু আমাকে আর প্রতি মাসে এই এসএমএসটি এসে জ্বালাতন করতে পারবে না। বন্ধুরা, এরকম এসএমএস আপনাদের ফোনে এসে যদি কোনো প্রকার বিরক্ত করে থাকে, তাহলে কিন্তু আপনি সেটা ব্লক করে দিতে পারবেন। বন্ধুরা, আমি এখন ব্লকে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একটু নিচে আসলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এসএমএসটি রয়েছে, কিন্তু আমার নাম্বারটা ব্লক হয়ে গেছে। এই নাম্বার থেকে আর কোনো প্রকার আমার ফোনে এসএমএস আসবে না। বন্ধুরা, সেটা চেক করার জন্য এখন বন্ধুরা উপরে দেখতে পাবেন থ্রি ডট, সে জায়গায় ক্লিক করবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার ব্যাকলিস্টে পড়ে আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে লাস্টে 64। বন্ধুরা, এই নাম্বারটা কিন্তু ওই এসএমএস এর নাম্বার। বন্ধুরা, এই নাম্বারটা যদি এইভাবে ব্যাকলিস্টে পড়ে থাকে, তাহলে কিন্তু এই নাম্বার থেকে কোনো প্রকার এসএমএস আর আসবে না। সে যতই কারেন্ট বিল দেয়, আমার ফোনে কিন্তু কোনো প্রকার এসএমএস আসবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি এটা যদি আনব্লক করতে চান, তাহলে কিন্তু এই জায়গায় আনব্লক করতে পারবেন। আনব্লক নাম্বার, বন্ধুরা, এই জায়গায় আনব্লক করে যদি দেন, তাহলে কিন্তু আবার আগের মতো এসএমএস আসতে থাকবে আপনার ফোনে। বন্ধুরা, আমার ওটা প্রয়োজন নেই, সেজন্য আমি ব্লক করেই রাখব। সেজন্য আমি নাম্বারটা ব্লক করে দিলাম। এখন সে কারেন্ট বিল যতই দেখ, আমার ফোনে আর এসএমএস আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা, এসএমএস কীভাবে ব্যাকলিস্টে ফেলানো যায়, সেটা আজকে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, আপনাদের কোনো প্রকার যদি হেল্প লাগে, তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। তাছাড়া তাছাড়া যদি আপনি কারো কল আপনি ব্যাকলিস্টে ফেলতে চান, তাহলে কিন্তু নিচে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনি অবশ্যই কীভাবে নাম্বার ব্যাকলিস্টে ফেলাইতে হয়, সেটা কিন্তু আপনি খুব ইজিলি শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল ভিডিও। বন্ধুরা, আপনি কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু খুব ইজিলি আপনি সব মেসেজ ব্যাকলিস্টে ফেলাতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আপনি যদি ভিডিওটি দেখে কিছু একটা শিখে থাকেন, তাহলে অবশ্যই নাজমুল অনলাইন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি নাজমুল অনলাইন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।